7ই মার্চ ১৯৭১, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিলেন একটি দেশকে স্বাধীন করার ঐতিহাসিক ভাষণ। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কালজয়ী সেই ভাষণকে ইউনেস্কো থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বাধীনতার পরপরই বাঙালি জাতির আর্থসামাজিক মুক্তি অর্জনে যুদ্ধবিধ্বস্ত দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পরাজিত শক্তি 75-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। শুরু হয় বাংলাদেশের পশ্চাৎমুখী যাত্রা। সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬-এ বাঙালির আর্থসামাজিক মুক্তির কাণ্ডারী হন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করেন। জনগণ নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়। জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার হয়। এগিয়ে নেওয়া হয় জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড সহ অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত জোট, সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় হত্যা, নির্যাতন, লুটপাট, ধর্ষণ, জ্বালাও পোড়াও চালায়। দেশ আবার আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়ে। ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ২০০৫ সালের ১৭ই আগস্ট ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটায়। নির্বাচন বানচালের নাম করে যেভাবে বোমা, গ্রেনেড এবং মলোটভ ককটেল মেরে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল, জীবন্ত মানুষকে এভাবে পুড়িয়ে মারার কাহিনী, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করে বিএনপি জামাতের দুঃশাসনের চরম জবাব দেয় এদেশের জনগণ। জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালের ৬ই জানুয়ারি দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। সরকার দায়িত্ব গ্রহণ করে ৭১-এর মানবতাবিরোধীদের বিচারের আওতায় এনে শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করে। দেশ এগিয়ে যাচ্ছে। আন্দোলন মানে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা। রেলে আগুন দিয়েছে সারা বাংলাদেশে, ট্রাকে আগুন, বাবা দেখেছে চোখের সামনে ছেলে পুড়ে মারা যায়, মা দেখে চোখের সামনে মেয়ে পুড়ে মারা যায়, স্ত্রী দেখে চোখের সামনে স্বামী পুড়ে মারা যায়। এই আগুন দিয়েছে কারা? ওই বিএনপি জামাত, তাদের ক্যাডাররা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে, এটা কোন ধরনের রাজনীতি, এটা কোন ধরনের আন্দোলন, আমি এটা বুঝি না, জানি না আপনারা, আপনারা দেশবাসী এটা বুঝবেন কিনা। এই ধরনের ধ্বংসাত্মক কাজ যারা করে তারা কোনোদিন দেশের কল্যাণ করতে পারে না, দেশের মঙ্গল করতে পারে না, তারা কোনো মঙ্গল করেও না। আমরা দেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য, আর একমাত্র আওয়ামী লীগই পারে। কারণ আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করেছে। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধ এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে জাতির পিতার নির্দেশে
মহান মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। বিজয়ী দেশ হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশ বিশ্বে মর্যাদা আসনে অধিষ্ঠিত হবে, বাংলাদেশ জাতির পিতা স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। আপনাদের কাছে যেভাবে অতীতে নৌকায় ভোট দিয়েছেন, সেইভাবে নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থী জয়যুক্ত করে আপনাদের সেবা করে দেবে, সেবা করার সুযোগ দেবেন, আমি সেটাই চাই। 2016-17 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 7.28 এবং মাথাপিছু আয় $1610। চলো জীবনের আহ্বানে সামনে গিয়ে যা, জীবনের আহ্বানে সামনে গিয়ে যা, দিকে একই শূন্য সময়ের জয় গাই, কথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিনয়। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, যার পুরো কৃতিত্ব গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের বাতিঘর জননেত্রী শেখ হাসিনার। একসময় দেশের দক্ষিণাঞ্চল ছিল একটি অবহেলিত জনপদ, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের উন্নয়নে হাতে নিয়েছে বিভিন্ন প্রকল্প। এর মধ্যে স্বপ্নের পদ্মা সেতু, যা বাস্তবায়িত হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু চালু হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চল। ঢাকা থেকে পটুয়াখালি পৌঁছতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা বা তারও কম সময়। পদ্মা সেতুর উপর দিয়ে রেলপথ যাবে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত। দক্ষিণাঞ্চলের সাথে রেল সংযোগ চালু হলে ঢাকা থেকে পটুয়াখালীর যোগাযোগ অনেক সহজ হবে। চট্টগ্রাম ও মংলার পর বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্রবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 19 নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর 2016 সালের 13 আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্রবন্দর। প্রায় 6,000 একর এলাকা বিশিষ্ট পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে স্বপ্ন বুনছে পটুয়াখালীবাসী। পায়রা সমুদ্রবন্দরের পাশে 500 একর জমির উপর নির্মিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক নৌঘাঁটি। এই নৌঘাঁটিতে নৌ কমান্ডো, এভিয়েশন, জাহাজ ও সাবমেরিন বার্থিং সুবিধা থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে একদিকে আমাদের নৌবাহিনীকে যেমন আমরা শক্তিশালী করছি, পাশাপাশি আমাদের এই অঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশ আরও উন্নত হোক, এবং সেই লক্ষ্য নিয়ে একটি আমরা যেমন সোনাদিয়াতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি, আর এই ব্যাপারে অনেকগুলি দেশের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। কাজে গভীর সমুদ্রবন্দর করলে আমাদের আমদানি রপ্তানি আরও সুবিধা হবে। শুধু আমরা না, এই অঞ্চলে অন্যান্য দেশ যেমন নেপাল, ভুটান বা ভারত সহ অন্যান্য দেশও আমাদের এই সমুদ্র বন্দরগুলি ব্যবহার করতে পারবে। তাতে আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হবে এবং তারাও এই বন্দর ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য চালাতে পারবে। কারণ আঞ্চলিক সহযোগিতা ছাড়া কখনোই আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি না, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, উত্তরোত্তর বাংলাদেশের আরও উন্নতি হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ভবিষ্যতে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সংবিধান সংশোধন করে জনগণকেই সকল ক্ষমতার অধিকারী আমরা করেছি। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হচ্ছে বরিশাল বিভাগে।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে গোটা অঞ্চলের অর্থনৈতিক চিত্র। বরিশালে অর্থনৈতিক জোন ভোলা বরিশাল ব্রিজ সহ ব্যাপক উন্নয়নে এখানে অর্থনৈতিক বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে। পদ্মা সেতু ও পায়রা সমুদ্র বন্দর প্রকল্প দুটি বাস্তবায়ন হলে ব্যাপক শিল্পায়ন ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে রূপ নেবে বরিশাল অঞ্চল। যে পদ্মা সেতু হলে পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 12,000 মেগাওয়াটের বিদ্যুতের রিকোয়ারমেন্ট হবে। তো পায়রাতেই আমরা প্রায় 9,000 বিদ্যুতায়ন করতে যাচ্ছি। বাংলাদেশে এই পর্যন্ত সবচেয়ে বড় হাব এটাই এখন কাজ শুরু হয়ে গেছে। 2019 এপ্রিল মাস থেকে ইনশাল্লাহ প্রথম ফেজের আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করতে পারব। এছাড়াও সরকার পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পটুয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, লেবুখালী ব্রিজ সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা প্রদান ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম সুপ্রশিক্ষিত ও পেশাদার সেনাবাহিনীর কার্যক্রম বাড়ানোর পাশাপাশি দক্ষিণাঞ্চলের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে দ্রুত সহায়তা করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার সেনানিবাস নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। দেশ বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী আজকে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আজকে সর্বদেশেই প্রশংসিত। কাজে আমরা এটাই চাই যে এই সুনাম তোমরা অব্যাহত রাখবে। বিশ্ব যে কোনো প্রান্তের মানুষ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে, এটাই আমার প্রত্যাশা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমার জীবনের প্রথম ও প্রধান ব্রত। তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সেবা করবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আনুগত ও অধীনস্থদের প্রতি সহমর্মী হতে হবে তোমাদের। মনে রাখবে, অনেক রক্ত ত্যাগের তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করা, স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলেরই দায়িত্ব। বর্তমান সরকারের পরিকল্পিত এ সকল উন্নয়নে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ আলোর মুখ দেখতে শুরু করেছে। অবহেলিত এই জনপদে বইছে উন্নয়নের হাওয়া। সেই দক্ষিণ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন আগামীতে হবে এই পায়রা বন্দরের মাধ্যমে এবং আমাদের এই নৌঘাঁটি শেরে বাংলা নৌঘাঁটির মাধ্যমে। কাজে দক্ষিণ অঞ্চলের মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বারবার তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেন। আগামী দিনে নির্বাচন আসছে, আশা করি আমাদের কথা তারা ভুলে যাবেন না এবং এই নৌকা মার্কাকেও ভুলে যাবেন না, যে নৌকা মার্কাই দিতে পারে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। শুধু বরিশাল অঞ্চল নয়, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে পুরো দেশ জুড়ে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য, নারী উন্নয়ন, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন সর্বক্ষেত্রেই এগিয়ে চলেছে বাংলাদেশ। মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যই দিন রাত আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। শুধু ওই কথাটা মনে রেখে যে এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, যে দেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে দেশকে একসময় মানুষ মনে করতো যে এটা ভিক্ষা চেয়ে চলে, আজকে সেই দেশ উন্নয়নের রোল মডেল। এই দক্ষিণ এশিয়ায় সব থেকে উন্নত দেশ হবে বাংলাদেশ। সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এগিয়ে যাব। তা আজকে এই বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ আজ থেকে যে শুরু হলো, ইনশাল্লাহ সম্ভবত এটা শেষ হবে। বাংলাদেশের মানুষের যে বিদ্যুৎ চাহিদা তা পূরণ করে বাংলাদেশের জনগণ যে সুন্দর সুখী জীবন পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের বিশ্বের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে আগামী 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রীর এই উন্নয়নের গতিকে আরও বেগবান করতে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে এ জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বন্ধুরা এবং আমার এলাকাবাসী, আলহামদুলিল্লাহ এমনই একটি দল আমরা করি বা ভালোবাসি, এমনই একটা দলের আমরা একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, যেটা নিয়ে গর্ব করতে হয়। 2008-এর সঠিক এবং সুন্দর একটা পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের উন্নয়নের হাল ধরেন। কি হয়নি আমাদের আর কি ছিল এই দেশটা? সন্ধ্যার পরে দোকানে দেখতাম যে লাইন পড়ে গেছে মোমবাতি কেনার জন্য। বিদ্যুৎ তো থাকে না, বিদ্যুৎ মাঝে মধ্যে আসে, কথাটা ছিল এই রকমের। আর সেই একটা জায়গায় এখন সারা বাংলাদেশে সব জায়গায় আলো ঝরছে, আলোতে দেশ আজ উজ্জ্বল। 2018 সাল নাগাদ প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা হচ্ছে, এ এক অকল্পনীয় সাফল্য। দেশের সীমানা আমাদেরকে এনে দিয়েছিলেন জাতির পিতা, সেই দেশের সীমানা পর্যন্ত রক্ষা করলেন তারই সুযোগ্য কন্যা। আমরা সমুদ্র জয় করেছি, আমরা গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করেছি। দেশ যদি এই পরিবারের হাতে থাকে তাহলে দেশের তো দিশা হারানোর কথা নয়। এই দেশ তো উন্নয়নে একদিন আমরা উন্নত বিশ্বে চলে যাব, সেই দিন আর বেশি দূরে নয়। আমাদের সবার আস্থা রাখা উচিত এখানটায়। ষড়যন্ত্র থাকবে, দেশকে পিছনে ফেলে দেওয়ার অবস্থা থাকবে, 71-এর পরাজিত শক্তি বারবার ঘাড় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু আমরা যারা আছি, আমরা যারা এই ব্যাপারগুলো জানি, আমাদের উচিত হবে গ্রামে গঞ্জে প্রতিটা বাজারে বাজারে 1:1 প্রত্যেকটা মানুষের কাছে এই তত্ত্ব পৌঁছে দেয়া, যাতে করে তারা সবাই বুঝতে পারে আর দেশ কোথায় যায়, কার নেতৃত্বে যায়। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভবন তৈরি হয়েছে এখানে, হাওয়া ভবনের কথা উল্লেখ না করলেই নয়। এরকমের একটা ভবন, সেখানে কিসের হাওয়া ছিল? সেখানে কি গ্রীষ্মের হাওয়া ছিল, শীতের হাওয়া, নাকি বসন্তের হাওয়া? সেখানে শুধু ছিল টাকার হাওয়া, কমিশনের হাওয়া। সেই রকমের ভবন তৈরি করতে হয়। এই সরকারের সময় আমাদের পটুয়াখালী জেলার কথা না বললেই নয়, আপনারা কখনো দেখেছেন যে পটুয়াখালী জেলায় এই রকমের উন্নয়নের পরিকল্পনা কেউ অন্তত নিয়েছিল? আর এটা তো পরিকল্পনা নয়, এখন এটা তো একেবারে বাস্তব একটা কথা। এখানে পায়রা সমুদ্র বন্দর হয়েছে, আপনারা সবাই জানেন, এখানে LNG পোর্ট হচ্ছে, এখানে পৃথিবীর উন্নত দেশের মতো এখানে পর্যটন শিল্প হবে, আপনারা জানেন পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমাদের এখানকার চেহারাই তো পাল্টে যাবে, এটা হবে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক নগরী। তো এইটা তো শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পরেই শুধুমাত্র তাদের একটা পরিকল্পনা, এবং শুধু পরিকল্পনাই নয়, এটা এখন বাস্তব, এটা আর স্বপ্ন নয়। আমাদেরকে সব সময় সারা পৃথিবী থেকেই আমাদেরকে মাঝে মধ্যেই ছোট করা হয়েছে, সেখানে প্রতিবাদ করেছেন আমাদের নেত্রী করে, সে পদ্মা সেতুতে যে দুর্নীতি হয় নাই সেটা সে প্রমাণ করে সারা পৃথিবীতে আলোড়ন তুলে ফেলেছেন। এত বড় একটা বিশাল কর্মযজ্ঞ সে শুধুমাত্র তার নিজস্ব সাহসের কারণেই আজ সেটা বাস্তব। কাজেই আমাদের সবার উচিত হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখা, তাকে আমৃত্যু যতদিন আমাদের ভিতরে থাকে ততদিন তার নেতৃত্বেই দেশটা থাকা উচিত সবসময়। তা না হলে এই দেশটা, এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, এই দেশটা সেরকমের একটা আফগানিস্তান, সেরকমের একটা সিরিয়া, সেই রকমের একটা ধ্বংস নগরীতে রূপান্তরিত হবে। যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই দেশে একটা স্বচ্ছ সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ বিশ্ব দরবারে প্রশংসিত। তিনি বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ব্রিটেন থেকে গণতন্ত্রের মানুষ কন্যাকে মাদার অব হিউম্যানিটি সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও দেশি বিদেশি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসুন, যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের পক্ষে কাজ করি। আসুন, আমরা এখনই প্রস্তুতি নিই 2041 সালের মধ্যে সমৃদ্ধ
উন্নত, সুখী ও শান্তিময় বাংলাদেশের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।